ট্রেডমার্ক বলতে আমরা আসলে বুঝি যে ধরেন যে কোনো একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান তো তারা কোনো একটি পণ্য উৎপাদন করছে বা তারা সেবা প্রদান করছে কনজিউমারকে। তো এই যে পণ্য বা সেবা, এখন একটি পণ্যর থেকে আরেকটি পণ্য, একই ধরনের পণ্য, আমি যদি খুব সহজ ভাষায় বলি যে ধরেন আপনি একটা ডিপার্টমেন্টাল স্টোরে যাচ্ছেন একটা সাবান কিনতে, তো সেখানে লাক্স সাবান আছে, ডাভ সাবান আছে দুটো, তো একটার থেকে আলাদা করে আমরা চিনি যে একটার থেকে ডিস্টিংগুইশ করা যে সেটি কিন্তু আসলে ট্রেডমার্কের কারণেই আমরা একটার থেকে আরেকটিকে ডিস্টিংগুইশ করতে পারি। তার অর্থ হচ্ছে যে এই যে সেবা দানকারী প্রতিষ্ঠান অথবা যে পণ্য উৎপাদনকারী যে প্রতিষ্ঠানগুলো তাদের যে যে ব্র্যান্ডিংটা করা হয়, সো ব্র্যান্ডিং করার সময় যে বিভিন্ন প্রতীক, বিভিন্ন ধরনের চিহ্ন বা যে মার্কটিকে আসলে ইউজ করা হয়, সেগুলো আসলে একটা পণ্যর থেকে একই ধরনের একটি পণ্যর থেকে আরেকটি পণ্যকে আলাদা করে। যেটা আমি বলছিলাম যে সাবান, দুটা সাবান আমি কেমন করে চিনব যে একটা লাক্স আর একটা হচ্ছে ডাভ। আমি চকলেট কিনতে যাচ্ছি, একটা হচ্ছে যে ক্যাডবেরি আর একটা হচ্ছে যে কিটক্যাট, তো এই যে আমি চিনতে পারছি দুটোকে আলাদা করতে পারছি, সেটা কিন্তু আমি করতে পারছি যে এটার যে লোগোটা ইউজ করা হয় বা এটা ইট ক্যান বি ওয়ার্ড, ইট ক্যান বি লেটার, এটা কোনো কালার দিয়েও আসলে আমি ঠিক শিওর না যে বাংলাদেশে আসলে কালার দিয়ে এটাকে আলাদা করা যায় কি না। তো এই যে আলাদা করার যে বিষয়টা যে একটার থেকে আর একটা, সেটা আসলে আমরা কিন্তু এই ট্রেডমার্ক দিয়ে আলাদা করে থাকি, এবং ট্রেডমার্ক এটা কিন্তু রেজিস্টার্ড হতে পারে, এবং রেজিস্ট্রেশনের প্রসেসটা যখন কমপ্লিট হয়নি, আপনি দেখবেন যে একটা যখন ট্রেডমার্কের মানে যে কোনো একটা পণ্যের গায়ে বা প্যাকেটের গায়ে এরকম একটা রাউন্ড সার্কেলের মাঝখানে আমরা দেখি যে আর লেখা, সো আর মানে হচ্ছে যে রেজিস্টার্ড, তার মানে আমরা বোঝা যাচ্ছে যে এই ট্রেডমার্কটি আসলে গভর্নমেন্টের কোনো একটি অথরিটির সাথে এটাকে রেজিস্ট্রি করা হয়েছে, যে কনসার্ন অথরিটি সেখানে এটা একটা রেজিস্টার্ড মার্কটি। তারপরে অনেক ক্ষেত্রে আমরা লেখা দেখি যে মানে সার্ভিস রিলেটেড যখন টিএম লেখা দেখি, টিএম মানে হচ্ছে যে সেটা এখনো মানে নিবন্ধন করা হয়নি, সো এটা প্রসেসের মধ্যে দিয়ে একটা যাচ্ছে, বাট অ্যাপ্লিকেশন করা হয়েছে, টিএম মানে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন করা হয়েছে, এটা এখনো পেন্ডিং আছে, এখনো জিনিসটা মানে কমপ্লিট হয়নি বা তার এখনো নিবন্ধন পায়নি। আরেকটি যেটা আমরা অনেক ক্ষেত্রে দেখি যে এরকম ভাবে এসএম লেখা থাকে, সো সেটা সার্ভিস রিলেটেড যেগুলো ট্রেডমার্ক সেগুলোকে আসলে চিহ্নিত করার জন্য এভাবে করে লেখা থাকে। তো তার মানে আসলে আমরা বুঝতে পারছি যে, এবং এটা একটা ধরনের একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান যে তার একটা গুডউইল থাকে, সে যখন একটা মানে এরকম সেই গুডউইলটা সে ট্রেডমার্কই কিন্তু আসলে সেটাকে বহন করে, তার যে লোগোটা, এবং তার মাধ্যমেই কিন্তু আমরা আসলে একটার থেকে আরেকটাকে আলাদা করতে পারি। এবং অন্য কোনো ব্যক্তি যদি আসলে অবৈধভাবে, ধরেন একটা ট্রেডমার্কের স্বত্বাধিকারী একজন ব্যক্তি, অন্য কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি যদি সেটিকে আসলে লঙ্ঘন করে, সেটি আইনত দণ্ডনীয়। এবং যে দ্বিতীয় প্রশ্নটি আপনি আমাকে করেছেন যে কী আইন মূলত আছে, আমাদের 2009 সালের একটি আইন রয়েছে ট্রেডমার্ক আইন, এবং সেটির বিধিমালাও হয়েছে মোস্ট প্রবলি 2015 বোধহয় আইনের অধীনে বিধিমালা হয়েছে, যেখানে কিনা আসলে সব ধরনের ফর্ম এবং অন্যান্য বিষয়গুলোকে আইনের যেখানে ক্ল্যারিফিকেশন ছিল না সেগুলোকে ফার্দার ক্ল্যারিফিকেশনের জন্য এই বিধিমালাটা করা হয়েছে। এবং এটা ছাড়া আমরা জানি যে দণ্ডবিধি যে রয়েছে আমাদের, সেই দণ্ডবিধির অধীনেও কয়েকটি ধারা রয়েছে, যে ধারায় আসলে এই ধরনের যদি ট্রেডমার্ক লঙ্ঘন করা হয় তার সেটা করলে আসলে কী শাস্তি হবে বা কী প্রতিকার পাবেন একজন ব্যক্তি যার বিরুদ্ধে লঙ্ঘিত হলো সেটা, সেই বিষয়ে কিন্তু বিশদ শাস্তি এবং রেমেডির কথা বলা রয়েছে এই দুটি আইনে।